আপনাদের সবাইকে খেলার দুনিয়া চ্যানেলে স্বাগতম। বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচটিতে 247 রানের টার্গেটে ব্যাট করতে নামে ইমরুল এবং লিটন দাস 148 রানের একটি পার্টনারশিপ গড়েন তারা। তারা দুজনে খুব ভালোভাবেই আগলে খেলছিলেন ম্যাচটি। এরই মাঝে লিটন দাস একটি বাজে শট খেলে আউট হয়ে যান। আউট হওয়ার আগে তিনি রান করেছিলেন 83 রান। এরপরে ক্রিজে আসেন ফজলে মোহাম্মদ রাব্বি। তিনি বেশ একটা সুবিধা করতে পারেননি, আগের ম্যাচের মতোই 0 রান করে আউট হয়ে যান, কিন্তু আগলে রাখেন ইমরুল কায়েস। তার ব্যাট থেকে আসা 90 রান বাংলাদেশ দলকে জয়ের খুবই কাছে পৌঁছে দেয়। সো এটাই ছিল আজকের ম্যাচের খবর। থেকে বড় কথা যেটা, সেটা হলো গিয়ে তৃতীয় ম্যাচের জন্য দলে ডাক পেয়েছেন সৌম্য সরকার। তাকে হয়তো তৃতীয় ম্যাচে নামানো হবে। সবার মনে হয়তো একটা কোশ্চেন যাচ্ছে যে কার বদলে নামাবে। আমার মনে হচ্ছে তাকে ফজলে রাব্বির জায়গায় নামিয়েও চেষ্টা করানো যেতে পারে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ক্রিকেটের জগতের লেটেস্ট আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন খেলার দুনিয়া।